ফাইনালি 10 বছর পর GTA 6 আসছে। GTA 5 আসছিল 2013 সালে, আর 10 বছর লেট করার পর GTA 6 আসছে। সবাই বলতেছে GTA 5 নাকি GTA 6 এর বাপ। মানে তোমরা বুঝতে পারতেছো GTA 6 কতটা উন্নত, মানে কতটা মানে অ্যাডভান্স সব কিছুর দিক থেকে। তখন এটা আমরা দেখবো, চলো দেখা যাক যে GTA 6 কতটা উন্নত। ভাই এখানে যে মানে গ্রেডিয়েন্টটা দেখতেছি, মানে যে কালার গ্রেডিয়েন্ট চারিদিকে যেরকম, মানে পুরো রিয়েলিস্টিক লাগছে। মানে যেরকম ওই যে সূর্য যখন চলে যাবে, যখন সন্ধ্যা হয় তখন যেরকম লাগে ওরকম লাগতেছে। পুরো রাস্তাতে গাড়ি যাচ্ছে, মানে রাত হওয়ার আগে যেরকম আর কি, সন্ধ্যা হওয়া সন্ধ্যার সময় ওরকম। ভাই মানে ফার্স্ট লুকই অস্থির। তারপরটা দেখা যাক, এখানে একটা কাটা তারের বেড়া, মানে কোন দেশের হয়তো সীমান্ত। মানে এখান থেকে যে সানটা আসতেছে চোখে লাগতেছে, মানে পুরো রিয়েলিস্টিক। উপর দিয়ে আবার পাখি উড়ে যাচ্ছে। জোস ভাই, এটা দেখে আমি একদম হতবাক হয়ে গেছি। মানে এটা কোনোভাবে অ্যানিমেশন হইতে পারে? মানে এত নিখুঁত কোনো কাজ হইতে পারে? এখানে যে মেয়েটা কথা বলছে, তোমরা আবার দেখো মেয়েটা কথা বলছে, মানে কথা বলতেছে মনে হচ্ছে এটা পুরো রিয়েলিস্টিক একটা মেয়ে। এখানে কোনো ইয়া নাই, পুরো একটা এই যে দেখছো। আচ্ছা ভাই এটা কি? ওই ভাই এটা মনে হচ্ছে পুরা মায়ামি শহরটা এখানে এখানে বসাই দিছে। ওটা শহর মনে হয় কপি পেস্ট করে জাস্ট এখানে বসাইছে, এরকম লাগতেছে। মানে মায়ামি বিচ আছে এরকম, মানে পুরা সেম টু সেম এরকমই এরকম। ভাই কি বলবো, এটা কোনোভাবে গেম হইতে পারে না। এটা রিয়েলিস্টিক এর থেকেও যদি কিছু থাকে এটা হইতে পারে, একদম রিয়েলিস্টিক। রকস্টার গেম, ওকে রকস্টার গেম প্রেজেন্ট। ভাই কি দেখতেছো তোমরা, এইটা এই গ্রাফিক্সগুলো দেখলে তোমাদের কোনোভাবে মনে হচ্ছে এগুলা গেম? বিচের উপরে যাই হোক, এই নিচে পানিগুলো দেখো, পানিগুলো দেখতেছো একদম উড়ে উড়ে আসতেছে, মনে হচ্ছে এটা রিয়েলিস্টিক পানি বোর্ড যাচ্ছে। মনে হচ্ছে আসলে রিয়েলিস্টিক একটা গেম। হ্যাঁ ও ওকে, এখানে পার্টি হচ্ছে। ভাই এটা কি দেখলাম আমি, এটা কি দেখলাম? আচ্ছা এই আর এটা দেখছো, এটা মানে গোল্ডের, এই আর দাঁত হচ্ছে গোল্ডের। ভাই কি সব চেন্টেন পড়েছে সব। এটা কিন্তু কোনোভাবে আমার মনে হচ্ছে না যে এটা কোনো গেম বা কোনো গেমের ট্রেলার, এটা মনে হচ্ছে আমার কোনো মুভি ট্রেলার দেখতেছি যে রিয়েলিস্টিক হবে আর কি। ওকে ভাই শহরটা দেখো, পুরো শহরটা দেখো, মনে হচ্ছে রাতে রাতে শহর এরকম, নিউ ইয়র্ক শহর হয়তো এটা। আচ্ছা ভাই সবাই পার্টি করতেছে। ওকে ভাই বাইস জিটি, ও কুমির ধরছে এটা ভাই। এখানে মানে সব নিউজ টিউজ হচ্ছে, কি বলবো একদম সবকিছু রিয়েলিস্টিক, সবকিছু রিয়েলিস্টিক লাগতেছে আমার কাছে। মনে হচ্ছে না কোনো GTA 6 আসলে, সবাই যে বলছে না যে এটা আসলে GTA 5 এর বাপ, তো আমার এখনো মনে হচ্ছে হ্যাঁ আসলে জিটি। আচ্ছা ও সবাই এখানে চিল করতেছে। আচ্ছা এটা কি, কারো কাউকে মারবে নাকি? ও ভাই এই যে এটা দেখো, এটা দেখো জাস্ট, আর কিছু বলা দরকার নাই। এইটা দেখো জাস্ট, আর কিছু বলা দরকার নাই, কারণ এইখানে যে আমি বিষয়টা দেখলাম রিয়েলিস্টিক, কি বলবো এখানে কোনো মানে কেউ ধরতে পারবে না যে এটা কোনোভাবে ই হইতে পারে, কোনো অ্যানিমেশন হইতে পারে বা কোনো গেম। এটা আসলেই একটা রিয়েলিস্টিক আমার লাগতেছে। এমনি এমনি কেউ বলে না হ্যাঁ যে GTA 5 এর এটা বাপ, এটা হচ্ছে বাচ্চা। ও এই যে মেয়েটাকে, ও অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে একটা, স্ট্যান্ড করতেছে, স্ট্যান্ডগুলো করতেছে। ভাই সব কিছু একদম আমার কাছে রিয়েলিস্টিক লাগতেছে, এখানে কোনো ফেক মনে হচ্ছে না। কারণ যে সব মানে যে অ্যানিমেশনগুলো করা হয়েছে, আর যে কালার গ্রেডিং যেভাবে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে, মানে মাইন্ড ব্লোকিং। এমনি মানে GTA 5 যারা খেলছে, মানে GTA 5 তোমার অনেক ফেভারিট একটা গেম ছিল, এটা যারা খেলছে এটা দিয়ে এখনও মানে অনেক পপুলার। আর GTA 5 যেভাবে ইনকাম করছে, ওয়ার্ল্ডের সেকেন্ড একটা গেম, যেটা হচ্ছে মানে সেকেন্ড বলতে সেকেন্ড সেলিং গেম, অনলাইন সেকেন্ড সেলিং গেম, এখনও ওটা সেল হচ্ছে, এখনও রকস্টার অ্যাকাউন্ট অনেকে কেনার জন্য পাগল GTA 5-এ। আর GTA Vice City ওটার কথা তো মানে কি বলবো ভাই, ওটা আমি ওটার কথা মনে পড়লে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটোবেলায় GTA Vice City ওটা অনেক খেলতাম। ওকে ও ভাই গাড়িগুলো দেখছি, আমেরিকান গাড়ি সব, সব মানে আমেরিকার আদলে তৈরি করা হয়েছে, গেমটা আমেরিকান। ওকে ভাই কীভাবে এসে লাভ মারছে, GTA 6 না রোমান সংখ্যায় 6 লেখা হয়েছে। ওকে গান ও ভাই সেটি কামিং সুন 2025, তার মানে 2025 সালে আসতে চলেছে GTA 6, যেটা তোমরা খেলার জন্য অবশ্যই ফার্স্ট টাইম তোমরা খেলতে পারবো না, অনেক ওয়েট করার পর। যেরকম GTA 5 আমরা ফার্স্ট টাইম খেলতে পারি নাই, অনেক দিন ওয়েট করা লাগছে, দেন তারপরে খেলতে পারবা। সো ফার্স্টে
ওয়েট কর দিক থাকবে ইউটিউব ভিডিওগুলো দেখো, দেখে তারপর মনটাকে সান্ত্বনা দাও, তারপর যখন আমাদের সবার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে তখন আমরা খেলতে পারবো। সো ওয়েটিং ফর GTA 5 রকস্টারিয়াম।